এখন আমরা দেখব পৃষ্ঠা সাতান্ন থেকে ষাটের মধ্যে যেসব কাজ রয়েছে এই কাজের আমরা সমাধান করব তাহলে প্রথমে আমরা দেখি যে এক নম্বর কাজ এক নম্বরের ক আচ্ছা এখানে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো বি প্লাস বিসি এটাকে আমরা ঘন বানাবো ঘন হলো সেটাই যেটা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিন মাত্রা থাকে অর্থাৎ তিন দিকেই গুণ থাকে অর্থাৎ আমাদের পাওয়ার তখন হয়ে যাবে থ্রি অর্থাৎ এ প্লাস বি হোল কিউবড এ মাইনাস বি হোল কিউবড এইসব সূত্র দিয়ে আমরা এই ঘন তৈরি করব তাহলে ঘন তৈরি করার জন্য আমাদের যেসব সূত্র প্রয়োজন তার মধ্যে এটা একটা এ প্লাস বি হোল কিউবড এই যে এখানে থ্রি বা কিউবড এটাকেই বলা হচ্ছে যে ঘন অর্থাৎ এখানে থ্রি অর্থাৎ এখানে আছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটা গুণ তাহলে আমরা যেটার ঘন তৈরি করতে হবে সেটা আগে আমরা এভাবে লিখে দুই পার্শ্বে ব্রাকেট দিয়ে ঢেকে অর্থাৎ এই রকম করে কিউব আমরা দিব হোল কিউবড দুই দিকে দুই দিকে ব্রাকেট দিয়ে ঢেকে আমরা কি করব। এখানে কিউবড দেবো যেহেতু এই কিউবড মানেই ঘন আচ্ছা তাহলে এখন দেখো যে আমাদের এ প্লাস বি হোল কিউবড অর্থাৎ এ বি প্লাস বিসি হোল কিউবড এখানে যেমন এ ঠিক এখানে হলো এবি আর এখানে যেমন শুধু বি আর আমাদের এখানে আছে শুধুমাত্র বিসি আচ্ছা তাহলে আমরা এ কে বি মনে করব আর এই বি কে আমরা বিসি মনে করে আমরা এই পরেরগুলো আমরা এখন বসাবো যেমন এই যে সমান সমান এখানে দিলাম তারপরে এ কিউবড মানে এই যে এ বির উপরে কিউবড তারপরে এ কিউবড প্লাস থ্রি এ বি প্লাস থ্রি এ বি প্লাস বি কিউবড অর্থাৎ এই যে সূত্রের মতো করে আমরা এটা সাজিয়ে নিলাম এখন আর কোনো কাজ নাই এই এ কিউবড মানে এব বিকে যদি আমরা কিউবড করি তাহলে আমরা এখানে পাই এ কিউবড বি কিউবড আমরা এটাকে যদি আমরা কিউবড করি তাহলে এই কিউবড এই দুটার উপরেই পড়বে তারপর এখানে দেখো আমরা কী করলাম এই যে থ্রি আর হলো এখানে আমরা কি করলাম এই স্কোয়ারটা দুটাতেই দিয়ে দিলাম তারপর বিসি সি যা আছে তাই তারপরে এ থ্রি যা আসে তাই এ বি যা আসে তাই শুধুমাত্র এই স্কয়ার দুটা আমরা স্কোয়ারটাকে কী করলাম বি উপরে আর সির উপরে দুটার উপরেই দিয়ে দিলাম এরকম করে আবার এই যে এই কিউবটা বি সি দুটার উপরেই দিয়ে দিলাম আচ্ছা তাহলে এখানে আমাদের কি হলো দেখো এ স্কয়ার বি স্কয়ার এবং তার সাথে আমরা বি সি গুণ করবো তাহলে এখানে যদি আমরা করি তাহলে দেখো এ স্কয়ার স্কয়ারে থাকলো বি স্কয়ার আর এ একটা বি তার মানে বি কিউবড হয়ে গেল বি হয়ে গেলো পাওয়ার তিনটে আর সি একাই এখানে এসে বসল ঠিক এইভাবে এখানে দেখো থ্রি থ্রি থাকলো এ দেখো একটা একটাই থাকলো বি দেখো এখানে একটা আর এখানে দুটা স্কয়ার মানে এখানে বি এর পাওয়ার দুই আচ্ছা তাহলে এই দুই আর এই একটা বি তাহলে এখানে বির পাওয়ার হয়ে গেল তিনটা অর্থাৎ বি কিউবড হয়ে গেল আর সি স্কোয়ার এখানে যেভাবে আছে তাই থাকলো তারপরে বি কিউব সি কিউব যা আছে তাই এখন আমরা আর কোনো কিছু করতে পারছি না না পারার কারণে এটাই হলো আমাদের অ্যান্সার এরপরে আমরা চলে যাই নেক্সট খ নাম্বারে খ নাম্বারে বলছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো এখানে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস আছে তার মানে এটা অবশ্যই আমাদের মাইনাসের ফর্মুলাটা নিতে হবে এ এ মাইনাস বি হোল কিউবড তাহলে এ মাইনাস বি হোল কিউবডের সূত্র এ কিউবড মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউবড দেখো একেবারে শুধু মাঝখানে এখানে প্লাস আর দেখো দুই পার্শ্বে মাইনাস আচ্ছা এটা আমাদের মনে রাখতে হবে যে এটা প্লাসের সূত্রের মতোই কিন্তু শুধুমাত্র মাঝখানে প্লাস আর দুই পার্শে এই পার্শ্বে আর এখানে এই দুই পার্শ্বে হলো মাইনাস আচ্ছা তাহলে আমাদের যেটার ঘন নির্ণয় করতে হবে সেটা আমরা লিখে দুই দিকে ব্র্যাকেট দিয়ে আমরা কিউব দিয়ে দিলাম অর্থাৎ ফর্মুলার মতো করে লিখে নিলাম এখন সমান সমান থেকে এই ফর্মুলার শেষ পর্যন্ত যেভাবে আছে সেইভাবে আমরা এখানে উঠাবো তাহলে দেখো এ কিউবড আছে আমরা আমাদের এ হলো টু এক্স তাহলে তার উপরে কিউব তারপর মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউবড এইরকম করে আমরা সূত্রের মতো করে সাজিয়ে নিলাম নেওয়ার পরে আমরা কী করবো টু এক্স এর উপরে কিউবড আছে এটার আমরা মান নির্ণয় করবো তার মানে টু এক্স যদি আমরা তিনবার লিখে গুণ করি অর্থাৎ টু এক্স গুনুন টু এক্স গুনুন টু এক্স তার মানে দুই গুনুন দুই গুনুন দুই তাহলে দুই দু চার চার দুগুণে আট তাহলে হচ্ছে আমাদের এখানে এইট এইট এক্স আচ্ছা এটা কিন্তু আবার ভুল করে এইট টু আর এই পাওয়ার থ্রি এই দুটো গুণ করে দিও না তাহলে তিন দুগুণে ছয় হয়ে যাবে আচ্ছা এখানে হলো এই টুই হলো তিনবার লিখে গুণ তাহলে আমাদের এখানে হলো এইট এক্স তারপর এই মাইনাস এখানে আসলো এখন দেখো এখানে এই থ্রি যা আছে তাই রাখলাম আর এই যে স্কয়ার টু এর টু এক্সের উপরে যে স্কোয়ার এটার আমরা মান বের করলাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তাহলে এটার মান হলো দুই দুগুণে চার এক্স স্কোয়ার আর ফাইভ বয় যা আছে আমরা এখানে তাই লিখলাম ব্রাকেট দিলেও চলে এখানে না দিলেও চলে আচ্ছা তারপরে এই প্লাস প্লাসই থাকলো থ্রি থ্রি থাকলো টু এক্স যা আছে তাই থাকলো এখানে টু এক্সের ব্রাকেট উঠে গেছে দিলেও সমস্যা নাই তারপরে এখানে আমরা কি করলাম ফাইভ ওয়াইকে স্কোয়ার করলাম তার মানে পাঁচ পাঁচা পঁচিশ তার উপরে স্কোয়ার মানে ওয়াইয়ের উপরে স্কোয়ার আচ্ছা এখন ফাইভ ওয়াইকে যদি আমরা কিউবড করি অর্থাৎ পাঁচ গুনুন পাঁচ গুনুন পাঁচ যদি করি তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ আচ্ছা তাহলে আমাদের হলো একশো পঁচিশ ওয়াই কিউবড আচ্ছা এরপরে আমরা দেখি কোথায় কাজ করা যায় এরপরে আমরা কি করব যে এই যে থ্রি ফোর আর ফাইভ এই তিনটা আমরা গুণ করবো তাহলে তিন চারে বারো পাঁচ বারং ষাট আর এই মাইনাস কীভাবে আসলো এখানে থ্রির আগে মাইনাস আছে আর এই ফোরের আগে কিছু নাই মানে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস সেই মাইনাসের সাথে এই ফাইভের আগে যে মাইনাস প্লাস আছে সেই প্লাসের সাথে দিলে তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয় এই জন্য এখানে মাইনাস হলো আচ্ছা তাহলে এখানে ষাট হলো আর এই যে এক্স স্কোয়ার যা সেতাই ওয়াই যা সেতাই এখন আমরা এই থ্রি এখানে এই প্লাস এখানে দেব দে আর টু আর পঁচিশ এই তিনটা আমরা গুণ করব। তাহলে এই পঁচিশ দেয় দুইকে গুণ করি তাহলে পঁচিশ দুগুণে পঞ্চাশ সেই পঞ্চাশ দিয়ে এই তিনের সাথে গুণ করি তাহলে তিন পঞ্চাশ অং দেড়শো তাহলে এখানে হলো হানড্রেড ফিফটি তারপরে এক্স যা আছে তাই ওয়াই স্কোয়ার যা আছে তাই এখন আমাদের এই একশো পঁচিশ ওয়াই কিউবড এখানেও যা আছে তাই এখন এরপরে কিন্তু আমরা আর কোনো কিছু করতে পারছি না এটাই আমাদের অ্যান্সার এরপরে দেখি গ নাম্বার সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো এখানে বলছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস জেড তিনটা পদ আমরা দেখতে পাচ্ছি সমস্যা নাই আমরা দুটা পদকে আমরা একটা পদ বানাবো এবং শেষের পথটাকে একটা পথ বানাবো তাহলে প্রথম দুটো নীল কালারের একটা পথ বানালাম আর জেডকে আমরা আরেকটা একটা পথ বানালাম তাহলে আমরা এ কিউ এ মাইনাস বি হোল কিউবডির সূত্র দিয়েই এটা আমরা করতে পারবো যেহেতু এই তিন দুটাকে মিলে আমরা একটা বানালাম আর জেড একটা এই দুটো পদ আচ্ছা তাহলে প্রথমে আমরা কী করব যে এই দুটো মিলিয়ে একটা পথ আর জেড একটা পথ এই দুটো পদের বাইরে আমরা সেকেন্ড ব্রাকেট দিয়ে তারপরে মানে হোল কিউবটি দিলাম তাহলে আমাদের কী হলো এ মাইনাস বি হোল কিউবড তাহলে এ মাইনাস বি হোল কিউবড সমান কী হয় এ যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউবড এটা হয় তাহলে এখন আমাদের এখানে এ কিউবড কীভাবে লিখবো আমাদের এ যেহেতু এই পুরোটাই তাহলে এই পুরোটার উপরেই আমি কিউবড দিলাম তাহলে এ কিউবড মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার মাইনাস বি এই সূত্রের মতো করে আমরা লিখে নিলাম নেওয়ার পরে এখন আমরা কী করবো এটা যা আছে তাই রাখলাম আর এখানে শুধুমাত্র কী করলাম এই যে এই থ্রির সাথে এই যে এই জেড এই থ্রি আর জেড আমরা গুণ করে দিলাম আর এটা যা আছে তাই রাখলাম আচ্ছা তারপরে এখানেও তাই এই থ্রি আর জেড স্কয়ার এটা আমরা গুণ করে এখানে লিখলাম তারপরে এটা যা ব্রাকেটের ভিতরে যা আছে তাই তাই লিখলাম তারপরে দেখো জেডের উপরে কিউবড এটা আমরা ব্রাকেটটা তুলে দিয়ে শুধু জেড কিউবড রাখলাম এরপরের স্টেপে আমরা কি করব। এটা দেখো যা আছে তাই রাখলাম এটাও দেখো যা আছে তাই রাখলাম এখন এখানে এসে থ্রি জেড স্কোয়ার এটা দিয়ে আমরা টু কেও গুণ করব থ্রি কেও গুণ করবো দুটাকেই গুণ করবো তাহলে এই তিন আর এই দুই তিন দুগুণে এই যে ছয় তারপরে এই যে এক্স আর জেড স্কোয়ার এখানে এসে বসলো তারপরে এই থ্রি দিয়ে আবার এই থ্রিকে গুণ তাহলে তিন ত্রিকে নয় ওয়াই ওয়াইয়ের এখানে থাকলো আর জেড স্কোয়ার এসে এখানে বসলো আচ্ছা তারপরে এখানে জেড কিউব যা আছে তাই তাহলে আমাদের এই দিকের মোটামুটি কাজ সব শেষ এখন শুধুমাত্র বাকি থাকলো এই যে এই ব্রাকেট আর হলো এই ব্রাকেট তাহলে পরের লাইনে আমরা এই ব্রাকেট সবুজ ব্রাকেটের কাজ করি এখানে তাহলে বাকি দেখো যা আছে সব লিখলাম দেখো এটা দেখো এই নীল ব্রাকেটের মধ্যে যা আছে তাই তারপরে থ্রি মাইনাস থ্রি জেড যা আছে তাই তারপরে এটা এই সবুজটা ভেঙে মানে সবুজ ব্রাকেটের মধ্যে যেগুলো আছে এটাকে ভেঙে আমরা এই যে এই সবুজ পর্যন্ত লিখলাম তারপর এগুলো দেখো যা আছে তাই আমরা নিচে লিখে দিলাম যেহেতু এই লাইনে আর আঁটছে না আচ্ছা এই লাইনে না ধরার কারণে আমরা নিচে লিখে দিলাম তাহলে এইটা টু এক্স মাইনাস থ্রি ওয়াই হোল স্কোয়ার এটাকে আমরা কী করলাম এটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র টু এক্সকে আমরা এ ধরি আর থ্রি ওয়াইকে আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা জানি যে আমরা এর আগে শিখেছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এই সূত্রটাকে আমরা ভাঙালাম ভেঙে এখানে লিখলাম আর এই যে এগুলো যা আছে তাই আমরা এখানে লিখে দিলাম আচ্ছা তাহলে এর এরপরের পৃষ্ঠায় যদি আমরা যাই তাহলে এই যে এই লাইনটা আমরা হুবহু এখানে লিখে দিলাম এখন এই লাইন থেকে আমরা কি করব যে এইটা দেখো যা আছে তাই লিখলাম এই যে যা আছে তাই এটাও যা আছে তাই কিন্তু এখানে টু এক্সকে আমরা স্কোয়ার করে ফোর এক্সে স্কোয়ার করে দিলাম তারপর মাইনাস যা আছে তাই এখানে বারো কিভাবে হলো এই দেখো দুই দুগুণে চার তিন চারে বারো আর হলো এই আর এক্স আর ওয়াই এখানে এসে বসলো আবার নাই থ্রি ওয়াই স্কোয়ারকে আমরা যদি স্কোয়ার করি থ্রি ওয়াই স্কোয়ারকে যদি আমরা স্কোয়ার করি অর্থাৎ থ্রি ওয়াইকে যদি স্কোয়ার করি তাহলে আমরা পাই তিন তিককে নয় ওয়াই স্কোয়ার আচ্ছা এখন আমাদের এখান থেকে দেখো এই ফার্স্ট ব্র্যাকেটগুলো সব উঠে গেল শুধুমাত্র সেকেন্ড ব্রাকেট থাকলো আর চার বাদ বাকি এগুলো যা আছে তাই হুবহু আমরা এখানে লিখে দিলাম এরপরে আমরা কি করব যে প্রথমটা এটা এটাও যা আছে তাই লিখলাম তারপরে এই থ্রি জেড দিয়ে আমরা এই ফোর এক্স স্কোয়ারকেও গুণ করব বারো এক্স ওয়াইকেও গুণ করব নাইন ওয়াই স্কোয়ারকেও গুণ করব তার মানে এই থ্রি জেড দিয়ে এই ব্র্যাকেটের ভিতরের তিনটার সাথেই গুণ হবে তাহলে এই থ্রি জেড দেওয়া আমরা ফোর ওয়াই স্কোয়ারকে যদি গুণ করি তাহলে তিন চারে বারো এই যে জেড জেডের জায়গায় থাকলো এক্স স্কোয়ার এখানে থাকলো আচ্ছা এটা আমরা কী করতে এক্স স্কোয়ার আগে আগে লিখতে পারি জেড পরে লিখতে পারি সমস্যা নেই আগে লিখলেও সমস্যা নেই আচ্ছা তাহলে এখন আমরা এই যে মাইনাস থ্রি জেড দিয়ে মাইনাস বারো এক্স ওয়াইকে গুণ করবো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এখানে মানে এই থ্রির মাইনাস আর বারোর মাইনাস মিলে এখানে প্লাস হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে এখন এই তিন বারং ছত্রিশ এই যে এক্স ওয়াই এখানে এসে বসলো এই জেডও এসে এখানে বসলো তারপরে এই থ্রির মাইনাস আর এই নাইনের প্লাস তাহলে প্লাস মাইনাস প্লাসে মাইনাস হলো এখন দেখো এই নয়কে যদি তিন দ্বারা গুণ করি তিন নং সাতাশ আর হলো ওয়াই স্কোয়ার এখানে বসলো আর এই জেড স্কোয়ার এসে এখানে বসলো আর এগুলো দেখো আগের মতো যা আছে তাই এখন শুধুমাত্র আমরা এই ব্র্যাকেটের কাজটা করব তাহলেই আমাদের হয়ে যাবে তাহলে দেখো এই ব্রাকেটের মধ্যে কি দেখাচ্ছে এখানে এখানেও কিন্তু একটা সূত্র দেখা যাচ্ছে টু কে যদি আমরা এ ধরি আর থ্রি কে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোল কিউবড তাহলে এ মাইনাস বি হোল এর সূত্র আমরা সূত্র অনুযায়ী এখানে ভাঙাবো তাহলে এই নীল অংশ ভেঙে দেখো এই পুরো এই যে এই পর্যন্ত এই নীল অংশের সূত্র ভেঙে এই পর্যন্ত হলো অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউবড মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি মাইনাস বি কিউবড আর বাকিগুলো এই দিকে দেখো এগুলো যা আছে তাই আমরা লিখে দিলাম আচ্ছা এখন আমরা পরের লাইনে যদি যাই এখানে আসছে না পরের পেজে যদি যাই তাহলে এই শেষের এই লাইন দুটো অর্থাৎ এই শেষের এটা আমরা হুবহু আমরা এখানে লিখে দিলাম এখন এখান থেকে আমরা পরেরগুলো করব তো এখানে দেখা যাচ্ছে যে কিউবড আছে টু কে কিউবড কিউড মানে আমরা জানি যে তিন বার গুণ তার মানে দুই গুনুন দুই গুনুন দুই তার মানে দুই দুগুণে চার চার দুগুণে আট তার মানে এইট এক্স কিউবড হচ্ছে এখানে যদি ভাঙায় এইট কিউব হচ্ছে আর এখানে কী হবে এই থ্রি এখানে দেখো যা আছে তাই লিখলাম আর এই যে স্কয়ার টু এক্সের উপরে স্কোয়ার আছে তার মানে টু এক্স দুই বার গুণ হবে দুই দুগুণে চার এক্স স্কোয়ার তারপরে থ্রি ওয়াই যা আছে তাই লিখলাম তারপরে এখানে প্লাস যা আছে তাই থ্রি যা আছে তাই টু এক্স যা আছে তাই কিন্তু এই নাইন ওয়াই স্কোয়ারের এটা আমরা স্কোয়ার করে এখানে বসালাম মানে থ্রি ওয়াইকে আমরা স্কয়ার যদি করি তাহলে তিন তিরিককে নয় ওয়াই স্কোয়ার তারপরে এখানে মাইনাস এটা আমরা থ্রি ওয়াই কিউবড এখানে যা আছে তাই লিখলাম আবার এখানে আচ্ছা এটা পরের লাইনে আমরা সলভ করব তাহলে আমরা পরের লাইনে আসি তাহলে পরের লাইনে কি হচ্ছে যে এখানে দেখো যা আছে তাই থাকলো আর এই যে এখানে আমরা করব যে তিন চারে বারো তিন বারং ছত্রিশ এখানে হলো ছত্রিশ আর এক্স স্কোয়ার আর এই ওয়াই দেখো এখানে এসে বসলো তারপরে এখন দেখো এই তিনটা তাহলে তিন দুগুণে ছয় ছয় নং চুয়ান্ন এই চুয়ান্ন আমাদের এখানে হলো আর এই এক্স আর ওয়াই স্কোয়ার এসে এখানে বসল তারপর এখানে দেখো থ্রি ওয়াইকে যদি আমরা কিউবড করি তাহলে অর্থাৎ থ্রি ওয়াই গুনন থ্রি ওয়াই গুনন থ্রি ওয়াই তার মানে তিন ত্রিকে নয় তিন নং সাতাশ সাতাশ হলো আর ওয়াই এর সাথে এসে এই কিউবড বসলো আর বাকিগুলো এগুলো আমরা যা আছি তাই আমরা এখানে দেখে দেখে লিখে দিলাম আর এটাই হলো আমাদের অ্যান্সার এরপরে আরেক পৃষ্ঠাতে দেখো আছে যে কাজ এক নম্বর ক সরল করো তো এইটার আমরা সরল করবো দেখো এখানে আমরা এই যে সেভেন এক্স মাইনাস সিক্স হোল কিউবড মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স হোল কিউবড মাইনাস সিক্স এক্স ইন্টু সেভেন এক্স মাইনাস সিক্স ইন্টু ফাইভ এক্স মাইনাস সিক্স তো এটা যদি আমরা ভালোভাবে খেয়াল করি তাহলে দেখো যে আমাদের এখানে একটা সূত্রের মতো কিছুটা সূত্রের মতো পরে দেখো নীল কালারকে এটাকে যদি আমরা এ ধরি আর এই গ্রিন কালারকে যদি আমরা বি ধরি তাহলে দেখো এ কিউবড মাইনাস বি কিউবড মাইনাস সিক্স এক্স ইন্টু এ বি দেখো এটা এ আর এটা বি এ বি তাহলে আমরা এই নীল কালারের এটাকে অর্থাৎ সিক্স এক্স মাইনাস এটাকে আমরা এ ধরি আর ফাইভ 6 মাইনাস সিক্স এটাকে আমরা বি ধরি আচ্ছা তাহলে আমাদের কি হচ্ছে যে এ কিউবড মাইনাস বি কিউবড মাইনাস সিক্স ইন্টু এই যে এ আর বি এ বি আচ্ছা তাহলে আমরা এইরকম পাই তো এটাকে আমরা লিখতে পারি এইভাবে এই আমরা এইভাবে ভেঙে লিখতে পারি থ্রি ইন্টু টু এক্স তাহলে তো আমাদের সিক্স এক্স হচ্ছে আচ্ছা এটাকে আমরা ভেঙে লিখলাম কী কারণে আমরা ধীরে ধীরে সূত্রের দিকে যাবো যে সত্তরের এখানে থ্রি থাকে আচ্ছা তাহলে আমরা সিক্সকে ভেঙে থ্রি ইন্টু টু এক্স এটা আমরা লিখলাম আর এবি যা আছে তাই আগে এগুলো যা আছে তাই এখন দেখো আমরা কী করলাম এই এবিকে আমরা আগে নিয়ে আসলাম আর এই টু এক্সকে পরে নিয়ে গেলাম এবিকে আগে আনলাম থ্রির সাথে আর এই টু এক্সকে পরে নিয়ে গেলাম আচ্ছা এখন দেখো এটা মোটামুটি সূত্রের কাছাকাছি চলে এসেছে অর্থাৎ এ কিউবড মাইনাস বি কিউবড মাইনাস থ্রি এ বি কিন্তু এই টু এক্সের কারণেই কিন্তু আমাদের সূত্রে মিলছে না তাহলে এই টু এক্স ঝামেলা করছে এটাকে আমাদের একটা টেকনিক করে সূত্রের মধ্যে নিয়ে আসতে হবে সেই টেকনিকটা কী সেটা আমরা যদি দেখি যে এই টু এক্স কী করবো আমরা এই টু এক্সকে আমরা এ বি ধরে নেব এ মাইনাস বি তাহলে টু এক্সকে যদি আমরা এ মাইনাস বি ধরে নিই তাহলে দেখো এটা একটা পুরোপুরি সূত্রের সাথে মিলে যাচ্ছে এ কিউবড মাইনাস বি কিউবড মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা একটা সূত্র আচ্ছা এ মাইনাস বি হোল কিউবডের সূত্র তো এখানে যে আমরা টু এক্সকে এ মাইনাস বি দ্বারা বদলালাম সেটা কীভাবে হলো সেটা আমরা এখানে ব্রাকেটে এখানে দেখে দিব যে টু এক্স সমান আমরা এ মাইনাস বি ধরেছি এই টু এক্সের জায়গায় আমরা এ মাইনাস বি ধরেছি আর এটা ধরার কারণ হলো দেখো এ মাইনাস বি অর্থাৎ আমরা এখানে এ কে সেভেন এক্স মাইনাস সিক্স ধরেছি আর এই কে আমরা ধরেছি ফাইভ এক্স মাইনাস সিক্স তো এই দুটা যদি আমরা এখানে এ আর বি এর মান বসিয়ে দেই, দিয়ে যদি আমরা পরের লাইনে ফার্স্ট ব্র্যাকেট তুলে দেই। তাহলে দেখো এই যে মাইনাস সিক্স আর প্লাস সিক্স এটা আমরা কেটে দিতে পারি আর এই সাত এক্স থেকে এই ফাইভ এক্স মাইনাস করে দিলে বাদ দিয়ে দিলে দুই এক্স থাকে মানে টু এক্স থাকে তার মানে এ মাইনাস বি সমান টু এক্স এটা কিন্তু আমাদের হিসাবে ঠিকই আছে এই জন্য আমরা এই টু এক্স সমান এ মাইনাস বি ধরতে পারলাম আর এই এ মাইনাস বি ধরার কারণেই কিন্তু এই লাইনের এই পুরোটাই কিন্তু একটা সূত্রে পড়ে গেল সেই সূত্রটা হলো এ মাইনাস বি হোল কিউবড তো এ মাইনাস বি হোল কিউব এখন দেখো আমরা এ মাইনাস বি এটার ভ্যালু যদি আমরা এই যে এ মাইনাস বি এর ভ্যালু আমরা কিন্তু পাচ্ছি যে এখানে টু এক্স এই যে এ মাইনাস ভি মান হল টু এক্স তো এখানে এই এ মাইনাস বি না লিখে এখানে আমরা টু এক্স লিখে দিতে পারি যেহেতু এ মাইনাস বি এই যে এ মাইনাস বিস তাহলে এ মাইনাস বি সমান টু এক্স এখানে ভিতরে লিখে দিলাম এখন আমরা টু এক্সকে শুধু কিউব করে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে টু এক্স এর কিউব কি হবে টু এক্স আমরা তিনবার লিখে গুণ করব তাহলে টু এক্স গুনুন টু এক্স গুনুন টু এক্স তার মানে দুই দুগুণে চার চার দুগুণে আট এইট এক্স কিউব এটাই হলো আমাদের অ্যান্সার আচ্ছা আমরা যদি অন্যভাবে করতাম এইটার সূত্র ভেঙে যেটা হবে আবার এটার সূত্র ভেঙে যেটা হবে সেই দুটো আমরা মাইনাস করব মাইনাস করার পরে আবার এগুলোর সাথে আমাদের মাইনাস করা লাগতো তাহলে কিন্তু আমরা যেটা পেতাম সেটাও কিন্তু আমাদের এইট এক্স হতো সেটা কিন্তু অনেক দুই তিন পৃষ্ঠা লাগতো আর এইভাবে করাতে আমাদের এক পৃষ্ঠার মধ্যেই হয়ে গেল আচ্ছা পরে বলছে যে এ প্লাস বি সমান টেন এবং এবি সমান যদি একুশ হয় তাহলে এ কিউ প্লাস বি কিউবের মান নির্ণয় করো তাহলে এটা সমাধান আমরা কি করব যে দেওয়া আছে এ প্লাস বি ইজ টু টেন এবং বি সমান বারো এটা দেওয়া আছে এটা আমরা লিখতে পারি এটা না লিখলেও সমস্যা নাই যেহেতু প্রশ্নের দেওয়াই আছে তাহলে মেন জিনিসটা আমাদের লিখতে হবে যে এখন এ কিউব প্লাস বি কিউব এটার সূত্র আমরা জানি যে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এই সূত্র যদি আমাদের মনে থাকে তাহলে কিন্তু এটা আমরা সহজেই করতে পারবো যেমন দেখো এখানে এ প্লাস বি এর জায়গায় আমরা এই যে টেন লিখে দেব আর এই এ এর জায়গায় আমরা এর মান একুশ লিখে দেব আর এ প্লাস বি এর মান এখানে দশ আবার আমরা এখানে দশ লিখে দেব তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে দেখো এখানে দশ এই থ্রির জায়গায় থ্রি থাকলো এবির জায়গায় তার এবির মান একুশ আর এই এ প্লাস বি এটার জায়গায় আমাদের এ প্লাস বি এর মান দশ এটা বসে গেল এখন আমাদের এই দশের উপরে থ্রি কিউবড এটা কিন্তু ভুল করে তিন দশে তিরিশ লিখে ফেলো না কারণ এটা ভুল হয়ে যাবে কারণ এই দশ আমাদের তিনবার গুণ করতে বলেছে মানে দশ গুন দশ গুন দশ তাহলে দশ দশে একশো একশো দশকে এক হাজার তাহলে এখানে আমাদের হলো টেন কিউবড এটার মান হলো এক হাজার আর এখানে ছয়শো তিরিশ কীভাবে হল দেখো দশ দিয়ে যদি আমরা এই একুশকে গুণ করি তাহলে হচ্ছে দুইশো দশ দুইশো দশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে ছয়শো তিরিশ তাহলে ছয়শো তিরিশ যদি আমরা হাজার থেকে বাদ দিই তাহলেই আমাদের অ্যান্সার বের হয়ে আসবে তিনশো সত্তর এটাই হলো আমাদের অ্যান্সার এটা খুব সহজ একটা অঙ্ক আমরা পরেরটাতে চলে যাই আচ্ছা এটা এটাও একটা সহজ আমার প্রমাণ করে দেখাতে হবে যে এই এ কিউবড প্লাস ওয়ান বাই এ কিউবড সমান আঠারো এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তাহলে দেখো আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ এই দুটা আমাদেরকে সমান আছে কি না সেটা আমরা এখন এখানে করে দেখাবো তাহলে এখানে লিখবো যে আমাদের বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লিখে আমরা বাম পক্ষে যা আছে অর্থাৎ সমান সমানের বামে যেটা আছে সেটা আমরা লিখলাম তো এটা যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে এটা কিন্তু আমরা কি পাচ্ছি এ কিউবড প্লাস বি কিউবড এর উপরে কিউব তো আসেই আর এখানে ওয়ান বাই এর ওয়ান বাই এর উপরে যদি আমরা কিউব দেই তাহলে দেখো এর উপরে ওয়ানের উপরে কিউব দেওয়া মানে দেওয়া না দেওয়া সমান কথা কারণ ওয়ানকে যদি আমরা তিনবার গুণ করি তাহলে তার মান ওই ওয়ানই হয় হাজার বার গুণ করলেও ওয়ানকে ওই ওয়ানই থাকবে আচ্ছা তাহলে এখানে আমরা পাচ্ছি যে এ কিউবড Plus +b কিউব এই সূত্র তো a কিউব b কিউবের সূত্র আমরা জানি যে a হল হোল কিউব 3ab a b তো a কিউব b কিউবের সূত্র আমরা সূত্র অনুযায়ী এটা আমরা লিখে নিলাম নিয়ে আমরা কি করলাম এই যে উপরের এ আর এই যে নিচের এ আমরা কেটে খাটো করলাম আচ্ছা এখন এখানে শুধু থাকলো 3 আর 1 গুণ তাহলে 3 1 তিন থাকলো আর এটার মান আমরা বসাবো দেখো এটার মান দেওয়া আছে তিন তাহলে তিনের উপরে কিউবড এই যে এই মাইনাস এখানে আসলো এই থ্রি আর ওয়ান গুণ করে তিনেককে তিন এখানে হলো আর এই যে এ এ প্লাস ওয়ান বাই এ এটার মান তিন দেওয়া আছে এখানে আমরা লিখলাম এখন আমরা এই তিনের কিউবড তিনেককে তিন তিন মানে তিন কে নয় তিন নং সাতাশ অর্থাৎ কে যদি আমরা তিনবার গুণ করি তাহলে তিন তিরিকের নয় সেই নয়ের সাথে আবার তিন দিয়ে গুণ তিন নং সাতাশ তাহলে এখানে আমাদের হলো যে সাতাশ আর এর মাইনাস এই তিন আর এই তিনের মাঝখানে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না আসলে এখানে গুণ আছে এই দুটার মাঝখানে তাহলে তিন তিরকে নয় তাহলে এখানে হল নয় এই সাতাশ থেকে নয় বাদ দিলে আমাদের থাকে আঠারো এবং এখানে দেওয়াও আছে আঠারো ডানপক্ষে পক্ষে দেওয়াও আছে আঠারো আমাদেরও হয়েছে আঠারো তার মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড অর্থাৎ বামপক্ষ সমান ড্যান পক্ষ প্রমাণিত আচ্ছা এখানে আরেকটা পৃষ্ঠায় দেখো যে এখানে কি আছে একটা অঙ্ক আছে গুণ সেটা আমাদের সূত্র দিয়ে করতে হবে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো তাহলে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো এখানে টু এ প্লাস থ্রি বি এটাকে আমরা গুণ করব এই নীল কালার গ্রিন কালারের এটা দ্বারা মানে ফোর এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস নাইন বি স্কোয়ার এটা দ্বার আমরা আমরা এই এই আগেরটাকে এটাকে গুণ করব কিন্তু সূত্র ব্যবহার করে তো আমরা একটু যদি খেয়াল করি তাহলে দেখতে পাই যে এই গ্রিন কালারের এটাকে আমরা একটা সূত্রের মধ্যে ফেলতে পারি এই যে দেখো যেটা এটা আমাদের দেওয়া আছে আর এটাকে আমরা কি করতে পারি এই প্রথম অংশটা আমরা যা আছে তাই লিখলাম আর এই যে গ্রিন কালারের এটা এটাকে ভেঙে আমরা দেখো কি করলাম এই যে এই ফোর এ স্কোয়ারকে আমরা যদি টু এ লেখে বাইরে স্কয়ার দেই তাহলে দেখো এই স্কয়ার দেওয়ার কারণে এই টুটা কী হয়ে যাচ্ছে দুই দুগুণে চার হয়ে যাচ্ছে আর দেখো এর উপরে আমরা স্কোয়ার পাচ্ছি তাহলে ফোর এ স্কোয়ারকে আমরা ব্রাকেট দিয়ে ঢেকে টু এ স্কোয়ার এরকম লিখলাম আর এখানে সিক্স এ বি এখানে আমরা কি করলাম যে এখানে টু এ গুণন থ্রি বি এই দুটা যদি আমরা করি তাহলে দেখো এই তিন দুগুণে ছয় আর এই এ আর এই বি তাহলে সিক্স এবি ভেঙে আমাদের কী হলো টু এ গুণন থ্রি বি আর এই নাইন বি স্কোয়ার এটাকেও কিন্তু আমরা যদি বাইরে ব্রাকেট দিয়ে ঢেকে দিয়ে মানে বাইরে যদি স্কয়ার দিই হোল স্কয়ার দিই তাহলে দেখো তিন তিরিককে নয় বি তাহলে দেখো এটা আমাদের সূত্রে পড়ে গেলো যে টু এ এটাকে যদি আমরা এ ধরি আর থ্রি বি এটাকে যদি আমরা বি ধরি তাহলে যদি আমরা সেইভাবে পড়ি যে তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা সূত্রে পড়ে যাচ্ছে আমাদের এই যে এ কিউবড প্লাস বি কিউবডের সাথে কারণ এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দেখো এখানে যা আছে আমাদের এই লাইনেও তাই আছে সেইভাবেই আছে তাহলে আমরা এই লাইন সমান কি লিখতে পারি এ কিউবড প্লাস বি কিউবড এইভাবে লিখতে পারি অর্থাৎ এখানে আমাদের এ হলো টু এ আর বি হলো আমাদের থ্রি বি তাহলে তার উপরে এর উপরে কিউবড আর বি উপরে কিউবড তাহলে এখন আমরা জাস্ট এটার মান বের করবো যে টু এ কে কিউবড করলে কি হয় তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট এইট এ কিউবড আবার দেখো থ্রি গুনুন থ্রি গুনুন থ্রি তাহলে তিন ত্রিকে নয় তিন নং সাতাশ সাতাশ বিকিউব তাহলে এটাই হলো আমাদের গুণফল বা এটাই হলো আমাদের অ্যান্সার